যুদ্ধাপরাধীর স্ত্রী সন্তানকে রাজনীতিতে নিষিদ্ধের দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। মুক্তিযোদ্ধাদের নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলের আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে বাসভবন ঘেরাও কর্মসূচিতে তারা এমন বক্তব্য জানান। এ সময় গুরসিলে তার বাসভবন বাজেয়াপ্ত করে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবিও করা হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। লাল সবুজে জাতীয় পতাকা আর রক্তলাল মুক্তিযুদ্ধ সংসদের সাংগঠনিক পতাকা নিয়ে একাত্তরের মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা টর্চার সেল গুরসিলে ঘেরাও করল মুক্তিযুদ্ধের সন্তানরা, যেখানে সামিল স্বাধীনতার জন্য লড়াই করা মুক্তিযোদ্ধারাও। স্লোগান আর বক্তব্যে 12ই অক্টোবর বিএনপির সমাবেশে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মান কাদের চৌধুরীর বক্তব্যে তীব্র প্রতিবাদ জানানো হয়। তার আচরণ রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে মন্তব্য করেন বিশিষ্টজনরা। স্বাধীনতা বিরোধী সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুম্মাম কাদের সংবিধান বহির্ভূত রাষ্ট্র বিরোধী বক্তব্য দিয়েছে। যুদ্ধ অপরাধী সে যেই হোক, তার প্রেতাত্মদেরকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানরা দিতে প্রস্তুত নয়। আমরা গণজাগরণ মঞ্চের মধ্যে দিয়ে আমরা কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম করেছিলাম। আজকে যুদ্ধ অপরাধীদের বিচার কার্যক্রম হচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সন্তানরা আবার মাথা চালা দিয়ে উঠছে। এই সময় দাবি উঠে আইন করে যুদ্ধ অপরাধী ও তাদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার পাশাপাশি রাজনীতিতে অংশগ্রহণ নিষিদ্ধ করার। সরকারের কাছে দাবি জানাতে চাই, যুদ্ধ অপরাধীর যারা বংশধর, হ্যাঁ, তাদেরকেও একটা আইনের আওতায় এনে তাদের এই বাংলাদেশে রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি। প্রত্যেক ইউনিয়ন, উপজেলা, থানা, জেলায় রাজাকারদের তালিকা তৈরি করা, করে সেগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা। এছাড়া একাত্তরে মুক্তিযোদ্ধাদের ধরে আনা নির্যাতন করা টর্চার সেল হিসেবে পরিচিত গুরসিলকে মুক্তিযুদ্ধ জাদুঘর করার দাবি জানান বক্তারা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।